ধরুন আপনি WhatsApp এ কাউকে মেসেজ করেছেন আর সে WhatsAppটাকে অফ করে রেখেছে তো মেসেজটা তো পৌঁছে গেল এইবার সে যখন নেটটা বা ডাটাটা অন করলো তখন সে মেসেজটা সঙ্গে সঙ্গে দেখতে পেল তো সেটি কিভাবে সম্ভব হলো তো অ্যাকচুয়ালি আপনি যে WhatsAppে মেসেজটা পাঠালেন সেটা WhatsAppে সার্ভারে গিয়ে স্টোর হলো যখন সে ডাটাটা অন করলো তখন সঙ্গে সঙ্গে মেসেজটা সেই সার্ভার থেকে তার ফোনে চলে গেল তো অ্যাকচুয়ালি এগুলি সার্ভারের মাধ্যমে হয় তো এখন আপনাদের মাথায় নিশ্চয়ই আসছে যে সার্ভারটা কি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ইন্টারনেটে সার্ভারটা কি তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা সার্ভার হচ্ছে এমন একটি যন্ত্র বলতে পারেন বা মেশিন বলতে পারেন এটা অনেকটা কম্পিউটারের মতো তো এর মধ্যে প্রসেসর থাকে র্যাম থাকে বা একটা হার্ড ডিস্ক থাকে মানে ওর মধ্যে যে হার্ড ডিস্কটা থাকে তার মেমোরি আনলিমিটেড থাকে তো সাপোজ আপনাদের বলি facebook.com তো তাদের একটা সার্ভার রয়েছে যে সার্ভারের জন্য তাদের সার্ভার মেশিন রয়েছে সেখানে মেশিনে মানে স্টোর করার ক্ষমতা অনেক রয়েছে ধরুন আপনার মানে প্রচুর ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে আপনারা বলতে যারা যারা ফেসবুক ব্যবহার করেন এবার সবার অ্যাকাউন্টকে তারা কিন্তু সার্ভারের মধ্যে স্টোর করে রেখেছে তো সেটা কিভাবে সম্ভব হয়েছে দেখা গেল আপনি একটা ফটো পোস্ট করেছেন মানে আপলোড দিয়েছেন সেই ফটোটা আজকে পোস্ট করেছেন আপনি যদি ছ মাস পর এক বছর পরও যদি আপনি ফেসবুকটা ওপেন করেন তাহলেও কিন্তু আপনি সেই ফটোটাকে দেখতে পারবেন তো তাদের সার্ভারে সেটা স্টোর হয়ে গেছে আরেক ধরনের সার্ভার রয়েছে মানে সার্ভারের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেমন ধরুন ইমেল সার্ভার রয়েছে অ্যাপ্লিকেশন সার্ভার রয়েছে ফাইল সার্ভার রয়েছে লোকাল সার্ভার রয়েছে বিভিন্ন সার্ভার রয়েছে তো অ্যাপ্লিকেশন সার্ভার যেগুলো থাকে সেগুলো ধরুন অনেক ব্রাঞ্চ রয়েছে ধরুন দোকান রয়েছে কারো একটা দোকান রয়েছে সেই দোকানের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তারা কী করলো অ্যাপ্লিকেশন সার্ভার তৈরি করলো এবার তার দোকানে কী কী মাল রয়েছে কী কী রয়েছে সেটা সেই সার্ভারের মধ্যে আর কি স্টোর করে রেখে দিল সেক্ষেত্রে কী হলো তার ব্রাঞ্চে যেখানে যেখানে আর কি তার দোকানগুলো রয়েছে সেখান থেকে দেখতে পারবে এই মালটা কি আমাদের স্টকে আছে কি না এই মালটা বেরিয়ে গেছে কি না মানে A to Z সেই খবরটা কিন্তু তারা সেই স্টোরের মাধ্যমে রাখতে পারবে এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সার্ভার আর কি আর ইমেল সার্ভার বলতে কেমন রয়েছে যে আমরা ইমেলগুলো করি সেগুলো আর কি স্টোর করে রাখার জন্য ইমেল সার্ভার ব্যবহৃত হয় আর ফাইল সার্ভার বলতে কি যেমন ধরুন আপনারা ইন্টারনেট থেকে যেমন MP3 গান ডাউনলোড করেন ভিডিও গান ডাউনলোড করেন তারপরে অনেক সফটওয়্যার ডাউনলোড করেন তো এগুলো হচ্ছে ফাইল সার্ভার তো তারা সার্ভারের মধ্যে ফাইলগুলোকে আর কি রেখে দেয় তো আপনারা কী করতে পারবেন সেই ফাইলগুলোকে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবার আমি নর্মাল আরেকটা আপনাদেরকে সার্ভার বুঝিয়ে দিই ধরুন আপনার বাড়িতে একটা কম্পিউটার আছে সেটার মধ্যে আমি একটা আপনি প্রোগ্রাম ইনস্টল করলেন যার মাধ্যমে আপনার কম্পিউটারটাকে আপনার ফোন দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনার ল্যাপটপ দিয়ে অ্যাক্সেস করতে পারবেন ট্যাবলেট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন তার মানে কি আপনার যে কম্পিউটারটা বা মানে ডেস্কটপটা রয়েছে সেটা সার্ভারে রূপান্তরিত রয়েছে তো এইভাবেও কিন্তু সার্ভার কাজ করে আচ্ছা আপনারা যে আমার এই ভিডিওটা দেখছেন তো এই ভিডিওটা আপনারা কীভাবে দেখছেন আমি ভিডিওটা তো তৈরি করে আপলোড করে দিলাম তারপর আপনি যখন ইচ্ছায় ভিডিওটাকে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আরও অনেকে দেখতে পাচ্ছে ভিডিওটাকে তো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা যখন আপলোড দিলাম এটা ইউটিউবের সার্ভারে গিয়ে পৌঁছে গেল তো সেই সার্ভারে গিয়ে স্টোর হয়ে গেল এবার সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউবের সার্ভার আপনারা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজিং করেন তো সেটাও কিন্তু একটা সার্ভার যেমন আপনারা গুগল কী করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে অ্যাকচুয়ালি একটু ভুল বললাম এসইওর ব্যাপারে বলে ফেলেছি তো গুগল কী করে সব কিছু কিন্তু সার্চ করে নেয় আপনি যে কোনো কিছু লিখবেন সেটা কিন্তু গুগল সার্চ করে রাখে তো গুগলের সার্ভারের এতটাই ক্ষমতা তারা কিন্তু এই সার্চ করে রাখার সব কিছুকে মানে সেই স্টোর করে রাখার ক্ষমতাটা কিন্তু গুগলের রয়েছে তো ওয়েবসাইট DNS তো ডোমেন নেম সার্ভার থাকে মানে DNS আই থিঙ্ক বলে তো সেটা একটা সার্ভার হচ্ছে আপনারা ওয়েব পেজ খোলার জন্য পেজে গিয়ে কোনো কাজ বাজ করার জন্য তাদেরও একটা এক্সট্রা সার্ভার থাকে তাছাড়া হোস্টিং কেনার জন্য আপনারা যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন তখন হোস্টিং কেনা যায় দেখবেন তো একটা সার্ভার কিনে রেখে আপনি সেখানে আপনার ফাইল হ্যাডা ব্যাডা সব কিছু রাখতে পারবেন তো এগুলো এক একটা কিন্তু সার্ভার আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমি যেইটুকু জানি সার্ভারের ব্যাপারে ইন্টারনেট এদিক ওদিক থেকে কালেকশন করে আপনাদেরকে শেয়ার করলাম হয়তো ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে যদি কোনো কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে কী হয় প্রতিদিন ভিডিও করার ইচ্ছাটা বাড়তে থাকে এবং এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ অল বাংলা টিপস আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আনতে থাকে তো যাই হোক বন্ধুরা আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকুন